যুদ্ধে যখন রুমি গিয়েছিল
যে বাঙালি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারছি, সেই ঘটনাটা কিন্তু দুই এক দিনে হয়নি, এটা দীর্ঘ 9-10 মাস এক নদী রক্ত পেরিয়ে আমরা আমাদের লাল সূর্যের স্বাধীনতাটা ছিনিয়ে নিয়েছি। সেই ঘটনাটা মানে সুন্দর করে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক হচ্ছে গ্রন্থটা তোমাদের পাঠ্য হয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে দেখো জাহানারা ইমামের অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে বজ কচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া একাত্তরের ঘাতক, দালাল, রাজাকার, আলবদর, আল শামসদের শাস্তির দাবিতে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। জাহানারা ইমাম 1994 সালের 26শে জুন তিনি পরলোক গমন করেন। এই হচ্ছে জাহানারা ইমামের লেখক পরিচিতি। চলো আমরা একটু পাঠ পরিচিতিটা দেখে নিই। জাহানারা ইমাম হচ্ছে আমরা যেরকম ডায়েরি লিখি, ডায়েরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে নথিবদ্ধ করে রাখি, ঠিক তেমনই জাহানারা ইমাম 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনকার ঘটনাগুলো তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছেন। সেই ডায়েরি তার যে 1971 সালে যে ঘটনাগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন সেটারই কিছু একটা অংশ তোমাদের একাত্তরের দিনগুলি নামে স্মৃতিচারণমূলক হচ্ছে গ্রন্থ নামে এখানে পাঠ্যভুক্ত করা হয়েছে। তারপরে দেখো শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তার সন্তান রুমিকে হারিয়েছেন। তার বড় সন্তান যে মুক্তিযুদ্ধে গিয়েছিল তাকে কিন্তু জাহানারা ইমাম হারিয়ে ফেলেছে, সে শহীদ হয়েছে। এ রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসে ইঙ্গিতে তিনি তার হৃদয়ে রক্তক্ষরণের যন্ত্রণা ব্যক্ত করেছেন। সন্তান যার মায়ের কাছে সন্তান যে কতটা প্রিয় সে মায়ের কিন্তু জানে, এবং একজন মা যখন তার সন্তানকে হারিয়ে ফেলে সেই বেদনাটা একমাত্র অনুভব করতে পারে মা। সেই কথাটাই বলছে যে গভীর বেদনার সঙ্গে আভাসে ইঙ্গিতে তিনি হৃদয়ে রক্তক্ষরণের যন্ত্রণা ব্যক্ত করেছেন। পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমে ঢাকার নগর জীবন বিশৃঙ্খলা হয়ে পড়েছিল, অর্থাৎ মানে পাকিস্তানিরা ঢাকার মানুষদের মধ্যে ঢাকার মানুষদের বিভিন্ন ভাবে হচ্ছে নির্যাতন চালাতো, গুলি চালাতো, তোমার হাত পা বেঁধে গণকবর দিত, মানুষদের জীবনটা হচ্ছে অতিষ্ঠ করে ফেলেছিল। তারপরে দেখো শিশু কিশোরেরা স্কুল যাবে না, কিন্তু হানাদার বাহিনী জোর করে স্কুল কলেজ খোলা রাখবে, এটা পাকিস্তান সরকারের একটা নতুন কূটকৌশল। দেখো বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে তোমরা কিন্তু তোমাদের নিরাপত্তার কথা ভেবে স্কুল কলেজগুলো বন্ধ রাখা হয়েছে, কিন্তু সেই সময় যখন 1971 সালে দেশের পরিস্থিতি একেবারে অরাজক ছিল, পরিস্থিতি মোটেও শান্ত ছিল না, কিন্তু পাকিস্তান সরকার বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থাটাকে ঠিক দেখানোর জন্য তারা কিন্তু স্কুল কলেজকে খোলা রেখেছিল। এই অবস্থার মধ্যে হচ্ছে জাহানারা ইমামের যে ছোট ছেলে হচ্ছে জামি তাকে কিন্তু স্কুল পাঠাতে চায়নি, কারণ এই অরাজক অবস্থার মধ্যে যে সময় মানুষকে দেখলেই গুলি করে দেওয়া হতো, তারপরে হচ্ছে গণকবর দেওয়া হতো, মানুষকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হতো, এই জন্য তারা জাহানারা ইমাম এবং শরীফ ইমাম হচ্ছে ওনারা মনে করলেন যে তার সন্তানকে হচ্ছে স্কুলে পাঠাবেন না, বাড়িতেই পড়াশোনা করবেন। আমরা যেরকম তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস নিচ্ছি, তারাও কোনো না কোনো একটা মাধ্যম করেছিল যে তারা তার সন্তানকে বাসাতেই পড়াশোনা করাবে, এবং তার যে বন্ধু বান্ধব গুলো আছে তারা একসাথে গ্রুপ স্টাডি করবে আর এই বিষয়ে পড়াশোনার বিষয়ে সাহায্য করবে হচ্ছে রুমি। তারপরে দেখো বিখ্যাত ব্যক্তিদের নিয়ে জোর করে রেডিও টিভিতে বিবৃতি প্রদান করাবে, এদিকে আবার পাকিস্তান সরকারের এটা আরেকটা নতুন কূটকৌশল ছিল কি নিজেদের হচ্ছে দোষগুলোকে দিয়ে গিয়ে বাঙালিদের দোষারোপ করার জন্য হচ্ছে রেডিও টিভিতে বিবৃতি প্রদান করছিল। আর হত্যা লুণ্ঠন অগ্নিসংযোগ তো আছে, এই ছিল সেই সময়ে ঢাকার অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার মর্মন্তুদ বর্ণনা পাওয়া যায় এই স্মৃতিচারণে। বিশেষ করে গর্ভজাত সন্তান ভূমিকে বাঁচানোর জন্য হানাদার বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা না করে লেখিকা যে আত্মমর্যাদা ও স্বাধীনতার চেতনা পরিচয় দিয়েছেন তা অতুলনীয়, তুলনারহিত। অর্থাৎ যখন রুমিকে ধরে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু তার প্রাণ ভিক্ষার জন্য জাহানারা ইমাম এবং শরীফ ইমাম তার প্রাণ ভিক্ষার জন্য কিন্তু কোনো কিছু করেনি। এই যে
ছিল, অনুকূলে ছিল না কিন্তু প্রকৃতি। প্রকৃতির মধ্যে প্রতিনিয়ত কি লাশের গন্ধ খুব ভেসে আসতো। মানুষ সবসময় কি করত, নিরাপত্তার জন্য এদিক ওদিক ছুটত, নিজের বাসস্থান ছেড়ে সঠিক নিরাপত্তার জন্য বিভিন্ন নিরাপদ আশ্রয়ে তারা চলে যাচ্ছিল। সে সময় মানুষের দুঃখ কষ্ট ছিল অত্যন্ত বেশি। মানুষ যে একটু একবেলা শান্তিতে খাবে বা শান্তিতে একটু থাকবে সে সময় কিন্তু ছিল না, অতর্কিত হামলার মতো পাকিস্তানি শাসক গোষ্ঠীরা। তারপরে দেখো 1971 সালে 13 এপ্রিল মানুষের দুর্দশার অবস্থা। 1971 সালে 13 এপ্রিল এই দিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে আকাশ মেঘলা, সেই সাথে সাথে লেখকের মনও বিষণ্ণ হয়ে আছে। কেন বিষণ্ণ হয়ে আছে দেখো, 1971 সালে 13 এপ্রিল অর্থাৎ 1971 সালের 26 মার্চ থেকে যদি আমরা 13 এপ্রিলটা দেখি তাহলে কিন্তু তখন যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছিল। পাকিস্তান হানাদার বাহিনীরা অলরেডি মানুষকে অত্যাচার নির্যাতিত নিপীড়ন করতে শুরু করেছিল, গণহত্যা করতে শুরু করেছিল, তারপরে মানুষকে গুলি করতে শুরু করেছিল। অলরেডি যুদ্ধটা মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। সেই জন্য আকাশ মেঘলা হওয়ার সাথে সাথে প্রকৃতি এই অবস্থার জন্য যেমন দুঃখ প্রকাশ করছে, ঠিক সাথে সাথে লেখকের মনও কিন্তু লেখিকার মনও ভালো নেই। এদিকে লেখিকার এক আত্মীয় নাম করিম, সে এসেছে লেখিকাকে বলছেন যে আশেপাশে সবাই তো নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে নিজেদের বাড়িঘর ছেড়ে, আপনারা যাবেন না। তখন আসলে কেন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে? নিরাপদ আশ্রয়ে এই জন্য যাচ্ছে যে পাকিস্তানের হানাদার বাহিনীরা এই বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালাচ্ছিল, গুলি চালাচ্ছিল, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল, তাহলে মানুষ থাকবে কোথায়? এই জন্য কিন্তু মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছিল। তখন লেখিকা বলছে যে তার শ্বশুর মশাই অসুস্থ, অন্ধ, এজন্য তাকে নিয়ে যাওয়া যাবে না, আর ভয়ের তো কিছু নেই। তখন করিম বলছে যে যেহেতু আপনার বাড়ির পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আছে, সেখানে তো ভয়ের একটা কারণ থেকে যায়। তাহলে দেখো যে তখন লেখিকা বলছেন যে সবকিছুই তো খালি। খালি মানে কি, যে 25 মার্চ এবং 26 মার্চ যে অতর্কিত হামলা হয়েছিল, মানুষকে যে ছাত্রদের উপরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সে বিষয়টাই বলছে যে ছাত্রদের হত্যাকাণ্ড চালানোর ফলে, অতর্কিত গুলি চালানোর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি আছে। এদিকে তাদেরকে হত্যা করে হাত বেঁধে তোমার নদীর মধ্যে ফেলে দিয়েছিল। তো তাদের নদীর মধ্যে যখন ফেলে দিয়েছিল সেই লাশগুলোকে মাছগুলো, নদীর মধ্যে যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু এই পচা লাশগুলো খাচ্ছিল। এজন্য লেখিকা বলছেন যে মাছ খাওয়া বাদ দিয়ে দিয়েছিল, অর্থাৎ এই মাছগুলো যখন সেই পচা লাশগুলো খেত সেই মাছগুলো তো কোনোভাবে খাওয়া যাবে না, এই সেই থেকে বলছে যে মাছগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমরা অবশ্যই আমাদের সাথে 13 এপ্রিল কি পেলাম, যে লেখিকার যে মনের দুর্দশার অবস্থা এবং পাকিস্তান সরকারের যে অত্যাচার নিপীড়ন নির্যাতন সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। জাহানারা ইমামের বড় ছেলে রুমির জীবন কাহিনী। এখানে জাহানারা ইমামের বড় ছেলে রুমি, সে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে এবং সে যে যুদ্ধে যোগ দিয়েছিল গেরিলা বাহিনীর সাথে সে যুদ্ধে যোগ দিয়েছিল এবং গেরিলা তৎপরতায় সে সময় পাকিস্তানিরা নাস্তানাবুদ হয়ে উঠেছিল। গেরিলা তৎপরতা কি, হঠাৎ করে অতর্কিত আক্রমণ করবে, কোথা থেকে আক্রমণ করবে, কিভাবে চলে যাবে গেরিলারা কেউ কিন্তু বুঝতে পারবে না, দেখতে পারবে না, এরকম ছিল এই বিষয়টা ছিল গেরিলার তৎপরতা। তো গেরিলা তৎপরতা যখন পাকিস্তানিরা নাস্তানাবুদ হয়ে উঠেছিল তখন তাদেরকে গেরিলাদেরকে ধরার জন্য পাকিস্তানি কি করলো, আল বদরদের সহায়তায় রুমি সহ বেশ কয়েকজন গেরিলাকে ধরে নিয়ে গেল। তখন ছেলে রুমিকে বাঁচানোর জন্য পিতা মাতা তো চেষ্টা করছে যে কিভাবে তার সন্তানকে বাঁচানো যায়। এদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলছে যে একটা মার্সিপ পিটিশন তোমরা করতে পারো। মার্সিপ পিটিশনটা কি, মার্সিপ পিটিশন হচ্ছে যে তোমার নিজের ভুল স্বীকার করে প্রাণ ভিক্ষা চাওয়া, অর্থাৎ পাকিস্তান সরকারের কাছে নিজের ছেলের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা। তখন রুমি যে জাহানারা ইমামের যে বড় সন্তান রুমি যে মুক্তিযুদ্ধে গিয়েছিল, যে চেতনা নিয়ে গিয়েছিল, যে আদর্শ নিয়ে গিয়েছিল, কিন্তু সে যদি তোমার সেখানে যদি নিজের ভুল স্বীকার করে তাকে যদি বাঁচিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রুমির আদর্শ ক্ষুণ্ণ হবে। এই জন্য
প্রকাশ করা হয়। বিবৃতি মানে কি? স্টেটমেন্ট, যেখানে তোমার পাকিস্তানিরা নিজেদের সপক্ষে একটা বিবৃতি প্রকাশ করে এবং বাঙালিদের সেখানে কি করা হতো, হেই প্রতিপন্ন করা হতো, দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং সেই বিষয়টা একটা বিবৃতি প্রদান করে 55 জন বুদ্ধিজীবীর সাক্ষাৎ নেওয়া হয়েছিল। সেখানে বড় বড় তোমার কর্মকর্তা, টেলিভিশনের কর্মকর্তা, তারপরে রেডিও রেডিওর কর্মকর্তা ছিল এবং জার্নালিগণ যখন বিবৃতিটা পড়ে তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই বিবৃতিটা তাদেরকে ভয় দেখিয়ে হচ্ছে স্বাক্ষর করা হয়েছিল। পরে তিনি যখন খবরের কাগজে তারা বিবৃতিটা দেখবে তখন তারা বুঝতে পারবেন যে তাদের বিবৃতিতে কি লেখা ছিল এবং ভয়ে লজ্জায় ঘৃণায় তারা আপনার নিজেদেরকে নিজেদেরকে আর ঠিক রাখতে পারবে না। মনে হচ্ছিল যে ধরণী দ্বিধা, অর্থাৎ ধরণী মানে পৃথিবীটা বিভক্ত হোক এবং সেটার মধ্যে যেন ওরা চলে যায়, মানে বিবৃতিটা এমন ছিল। এবং এই বিবৃতিটাকে হচ্ছে বলা হয়েছিল যে সেই সময়ে হিটলারের সহযোদ্ধা হচ্ছে জোসেফ গোয়েবেলস এর মিথ্যে ভাষণের সাথে সেটা তুলনা করা হয়েছিল। মানে বিবৃতিটা এতই মানে বানানো ছিল যে তার মিথ্যা ভাষণের সাথে তুলনা করা হয়েছিল। তারপরে দেখো শরীফ শরীফ ইমাম ও জাহানার ইমাম শাসক গোষ্ঠীর প্রতি হচ্ছে ঘৃণা। পাকিস্তানিরা যে পরিমাণ বাংলাদেশের মানুষের এই দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তাদের প্রতি ঘৃণা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আসেনি। 1971 সালে 16 ডিসেম্বরে শরীফের কুলখানি, এর মধ্যে একটা দুঃসংবাদ শোনা যায় যে জাহানার ইমামের হচ্ছে স্বামী শরীফ ইমাম হচ্ছে মারা গেছে এবং 1971 সালের 16 ডিসেম্বর তার কুলখানি হয়। কুলখানি বলতে মারা যাওয়ার 4 দিন পরে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় তার আত্মার মাগফিরাতের জন্য যে কামনা করা হয় সেই বিষয়টাই হচ্ছে কুলখানি। পাকিস্তান বাহিনীর নির্লজ্জের মতো আত্মসমর্পণ, এরপরে কি হয়, পাকিস্তান বাহিনীর নির্লজ্জের মতো 90,000 হচ্ছে পাকিস্তানের সৈন্য নিয়ে নিয়াজি সহ সবাই আত্মসমর্পণ করে এরপরে আমরা পেয়ে যাই যে লাল সবুজের একটা বাংলাদেশ, লাল সবুজের পতাকা। এরপর থেকে বাংলাদেশ আমাদের স্বাধীন হয়। এই হচ্ছে একাত্তরের দিনগুলি হচ্ছে মূল বিষয়বস্তু। চলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিছু বানান দেখে নিন। মুষলধারে হাইব্রিড খানিকক্ষণ অজম্য ধনুষ আছে, বিক্ষিপ্ত অবরুদ্ধ বুদ্ধিজীবী, এখানে জীবী দুইটাতে হচ্ছে দীর্ঘই হবে, স্বয়ং সিঁড়ি গ্রেনের মাসি পিটিশার সিদ্ধান্ত কুকৌশল। শব্দার্থ দেখো, জানি অর্থাৎ লেখিকার ছোট ছেলে, বিরান মানে পরিত্যক্ত অথবা ফাঁকা, লহময় অর্থ মুহূর্তে, আলটি হচ্ছে আলটি মেটা অর্থ চূড়ান্ত সময় নির্ধারণ। এরপরে আমরা কি করব, আমার পরিচয় পড়ব, এটা হচ্ছে সৈয়দ শামসুল হক লিখেছেন। সৈয়দ শামসুল হককে বলা হয় সব্যসাচী লেখক, তিনি একজন অনবদ্য কবি বাংলা সাহিত্যে, যত বাংলা সাহিত্য যতদিন থাকবে ততদিন সৈয়দ শামসুল হকের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। চলুন না জন্ম তারিখগুলো একটু দেখে নিই। সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় পেশায় সাংবাদিকতা বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সংসারে বাংলা সাহিত্যকে কি করেছেন, তিনি সমৃদ্ধ করেছেন। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেখো, একদা এক রাজ্যে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প হচ্ছে শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলের শরীর গল্পগুলো, উপন্যাস হচ্ছে সৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পায়, নুরুল দিনের হচ্ছে নুরুল দিনের সারা জীবন ঈর্ষা, নাটকগুলো তিনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 27 সেপ্টেম্বর 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। প্রশ্ন আসে আমার পরিচয় কবিতার উৎস কোনটি, কিশোর কবিতা সমগ্র। তারপরে দেখো বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ, বাংলাদেশকে আমরা এখন বর্তমানে কি পেয়েছি, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে পেয়েছি, কিন্তু এর আগে কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ছিল না, আত্মমর্যাদা সম্পূর্ণ এই
আছে সমৃদ্ধ এক ইতিহাস। অর্থাৎ আজকে যে আমরা বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশটা পাওয়ার পেছনে কি রয়েছে? একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সহজিয়া পুঁথি বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদে পদের মাধ্যমে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবন গঠনের পরিচয় মুদ্রিত হয়ে আছে। যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসে পৌঁছেছি আজকের বাংলায়। অর্থাৎ বিভিন্ন চড়াই উতরায় পার করে আজকের আমরা বাংলায় এসে পৌঁছেছি, আজকের আমরা বাংলাদেশকে পেয়েছি, আমরা নিজেদের পরিচয় দিতে পারি যে আমরা বাঙালি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা হচ্ছে তথ্য কণিকাটা দেখে নিই। আমার পরিচয়, আমার পরিচয় কি, আমার পরিচয় কিভাবে আমরা দিই যে আমরা বাঙালি জাতি, বাঙালি হিসেবে নিজেদের যে আমাদের একটা পরিচয় আছে, বিশ্বের মানচিত্রে যে আমরা নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচিত পরিচয় দিতে পারি, সেটা কিভাবে হচ্ছে আমার পরিচয়, অর্থাৎ বাঙালি হিসেবে বিভিন্ন রচনা এবং বিভিন্ন ঘটনা। আমার পরিচয় কবিতায় তোমরা দেখবে বিভিন্ন রচনার যেমন বর্ণনা দেওয়া আছে, বিভিন্ন ঘটনারও কিন্তু বর্ণনা দেওয়া আছে। অর্থাৎ বিভিন্ন রচনা, বিভিন্ন ঘটনার মাধ্যমে আজকের আমরা বাংলাদেশে উপনীত হয়েছি। বাঙালি জাতির পরিচয় চর্যাপদ থেকে। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বলা হয় চর্যাপদ। এটি 1907 সালে আবিষ্কার করেন মহামহ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের নেপালের রাজদরবার থেকে। এটা হচ্ছে 600 থেকে 1100 শতকের মধ্যে লিখা হয়। এখানে বৌদ্ধ সহজিয়াদের তোমার সুখ দুঃখ আনন্দ বেদনার কথাগুলো তোমার এই চর্যাপদে লিপিবদ্ধ করা হয়। এই চর্যাপদটা আমরা আমাদের পরিচয় চর্যাপদ থেকে কেন, লেখক এখানে বুঝিয়েছেন যে আমাদের যে ইতিহাস আছে, আমাদের যে ঐতিহ্য আছে, সেটা আমরা কোথা থেকে পেয়েছি, চর্যাপদ থেকে পেয়েছি। বাংলার মানুষের বৈশিষ্ট্য ডিঙ্গার বহর থেকে। অর্থাৎ বাংলার মানুষের বৈশিষ্ট্য কোথা থেকে, ডিঙ্গার বহর থেকে। ডিঙ্গার বহর বলতে কি বোঝায়? বাংলা সাহিত্যে তিনটা যুগ, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্য যুগ আর একটা আধুনিক যুগ। মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ কাব্য হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের অন্তর্গত একটা কাব্য হচ্ছে মনসামঙ্গল। মনসামঙ্গলের প্রধান চরিত্র চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর কি করতেন, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতেন এবং ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন অনেক টাকা পয়সা তিনি অর্জন করেছিলেন, উপার্জন করেছিলেন। এই যে বাঙালিরা সেই সময় যে ব্যবসা বাণিজ্য করতো, সেই ব্যবসা বাণিজ্যটা বোঝানোর জন্য বোঝে যে বাংলার মানুষের বৈশিষ্ট্য ডিঙ্গার বহর থেকে। আমাদের পরিচয় বৌদ্ধ বিহার থেকে। অর্থাৎ আমাদের পরিচয়টা বৌদ্ধ বিহার থেকে কিভাবে, যে পাহাড়পুরের নওগাঁ জেলার অন্তর্গত পাহাড়পুর গ্রামে এই বৌদ্ধ বিহারটা আছে, একে সোমপুর বিহারও বলা হয়। বাংলা সাহিত্যের যে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য কিন্তু লেখক এখানে বলছেন যে পরিচয়টা বৌদ্ধ বিহার থেকে। বাঙালির বড় পরিচয় কমলার দিঘি ও মহুয়াপালা থেকে। অর্থাৎ কমলা দিঘি, মহুয়াপালা এগুলো কি বাংলার হচ্ছে ময়মনসিংহ গীতিকার পালা তোমার সেই সময়ের যে মানুষের যে ঐতিহ্য ইতিহাস এবং বাংলার যে একটা তোমার ঐতিহ্য ছিল সেই বিষয়গুলো এই পালার মাধ্যমে তুলে ধরা হতো। কমলা দিঘি কোন এক রাজা তার স্ত্রীর নামে একটা দিঘি করেছিলেন, যেটার নাম হচ্ছে কমলার দিঘি। মহুয়াপালাটা কি নদের চাঁদ, হচ্ছে রাজার পুত্র নদের চাঁদ, মহুয়া সাপুরে পূর্ণ মহুয়ার রূপে মুগ্ধ হয় এবং তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সেই পালাটাই হচ্ছে মহুয়াপালা, অসাধারণ একটা পালা, তোমরা পারলে এই পালাটা হচ্ছে দেখতে পারো। গীতাঞ্জলি ও অগ্নিবীণা বাংলার পরিচয়। গীতাঞ্জলি রচনা করেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। 1903 সালে কিন্তু তিনি এই গীতাঞ্জলির জন্য হচ্ছে নোবেল পুরস্কার পান, যেটা বাংলা সাহিত্যে একটা সবচেয়ে বড় একটা অর্জন। এদিকে অগ্নিবীণা, অগ্নিবীণা লিখেছেন হচ্ছে তোমার রবীন্দ্রনাথ, সরি অগ্নিবীণা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এর অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিরা। এই যে বিদ্রোহী যে ঝঙ্কার, বিদ্রোহী কবিতা নামে তিনি পরিচিত হয়েছেন আমাদের সকলের কাছে। এই পরিচয়টা আমরা কোথায় পেয়েছি, তোমার তোমার আমাদের বাংলা সাহিত্যকে তোমার এগিয়ে নিয়ে গেছে রবীন্দ্রনাথ এবং নজরুল। মুক্তিযুদ্ধ ও জয় বাংলা শব্দ থেকে বাংলার জন্ম। মুক্তিযুদ্ধ বলতে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা কি পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং জয় বাংলা থেকে অর্থ দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে
যে বজ্রকণ্ঠ সাথে মাঝে সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এই ছিল আমার পরিচয় থেকে তোমাদের পড়া। এরপরে চলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটু বানান সংক্ষিপ্তরা দেখে নিই। সার্বভৌম বারো ভূঁইয়া গীতাঞ্জলি বৌদ্ধ বিহার চরণ চিহ্ন কৈবোর খুদিরাম। মূলের প্রশ্নটা দেখো, ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে? ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে। মাখনের মতো রং কোন ফুলে? মাখনের মতো রং পিস ফুলে। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের গ্রন্থ? কাব্য নাটক। দেউল শব্দের অর্থ কি? দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয়। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী দিন তোমাদের নেক্সট দিন রিভিশন টপ প্রাইজ হচ্ছে একাত্তরের দিনগুলি ও আমার পরিচয়। তো অধ্যায়গুলো বাসায় ভালোভাবে চর্চা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আগামী